2023 সালে শেষ হবে তৃতীয় সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। দ্রুত এগিয়ে চলছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার নির্মাণ কাজ। অধিগ্রহণ করা জমিতে গড়ে উঠছে একের পর এক স্থাপনা। কর্তৃপক্ষের প্রত্যাশা, পরিকল্পনা অনুযায়ী 2023-এ বন্দরটি পুরোপুরি চালু হলে বিশাল অঙ্কের রাজস্বের পাশাপাশি উন্নতি হবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক। নীল জলরাশিতে জল জ্বলে আগামী স্বপ্ন, যেখানে অগ্রগতির ভিত্তি হচ্ছে আরো দৃঢ়। নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দর যেন খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। পটুয়াখালীর আন্দারমানিক নদীর পাড়ে এখন ব্যস্ততা। 100 একর জায়গার উপর 650 মিটার দীর্ঘ জেটি নির্মাণে তৈরি হবে মাটির উপরে 22 মিটার ও নিচে 48 মিটারের মোট 1391টি স্টিল পাইলিংয়ের পুক্ত পিলার। নদীর 90 মিটার ভেতরে থাকবে মূল টার্মিনাল, যেখানে একই সঙ্গে পণ্য খালাসের সুযোগ মিলবে 200 মিটার দৈর্ঘ্যের 3টি জাহাজের। একটি টার্মিনালে বছরে 110টি জাহাজ ভিড়তে পারবে। হবে 8 লাখ TUS কন্টেইনার খালাস। এই ধারণ ক্ষমতার টার্মিনাল হবে মোট 5টি। আয়তনের দিক থেকে যা হবে চট্টগ্রাম বন্দরের 3 গুণ। পায়রা বন্দর প্রথম টার্মিনাল নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, 2022 সালের ডিসেম্বরে আমাদের কাজ শেষ হবে। এখন পর্যন্ত আমাদের অগ্রগতি 12%, আর 2023 থেকে জাহাজ ফিরতে পারবে। সরজমিনে দেখা যায় এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে প্রায় 5.5 কিলোমিটার শেখ হাসিনা সংযোগ সড়ক, নির্মিত হয়েছে বিশাল প্রশাসনিক ভবনও। 6,500-এর মধ্যে 1,222 কোটি টাকায় অধিগ্রহণ হয়েছে 3,781 একর জমি। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল বলেন, মোংলা ও চট্টগ্রাম বন্দর অনেক আগেই তৈরি হয়েছে। যেহেতু পায়রা বন্দর এখন তৈরি হচ্ছে, সেজন্য এটি আধুনিক বন্দর তৈরি পরিকল্পনা অনুযায়ী নদী প্রবাহ ঠিক রাখতে ক্যাপিটাল ও রক্ষণাবেক্ষণ, ড্রেজিং, কোল টার্মিনাল, কন্টেইনার টার্মিনাল 1 ও 2 সহ 12টি সুবিধা নিশ্চিত করবে নৌ মন্ত্রণালয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, এখানে আমাদের এখন পর্যন্ত 15,000 কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 2035 সালে ব্রেক ইভেন্টে যাওয়া। এখন শুধুই অপেক্ষা সেই ক্ষণের, যখন প্রত্যাশার ক্যানভাস থেকে দৃশ্যমান হবে দেশের তৃতীয় বৃহৎ সমুদ্র বন্দর।